আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রাত 8টার বঙ্গ নিউজ লাইভ শুরু। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রধান খবর, জাতীয় খবরগুলোর মধ্যে প্রথমে যেটি রয়েছে, 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার প্রধান বিচারপতি ভাইচিলে সাবলেভেদভ। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় নিখোঁজের 3 দিন পর কালীগঙ্গা নদী থেকে রাকিবুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোমাঞ্জিওমা রোগে আক্রান্ত শিশু মুক্তামণির হাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রোববার সকাল 10টায় তার অস্ত্রোপচার শেষ হয়। তাকে এখন ইনসেন্টিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। হাইড্রোলিক হর্ন থানায় জমা দেওয়ার 15 দিন সময় বেঁধে দিল হাইকোর্ট। ফল প্রকাশের দাবিতে রাজধানীর নিউ মার্কেটের নীলক্ষেত মোড়ের সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজের শতাধিক শিক্ষার্থীরা। অবরোধের কারণে রোববার সকাল 10টা থেকে গুরুত্বপূর্ণ এই মোড় হয়ে 8টি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, সকাল 10টার দিকে কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে, এতে চৌরাস্তার সঙ্গে যুক্ত সবগুলো সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এবার আন্তর্জাতিক খবর। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া কোনো স্বাধীনতা ঘোষণা করলেও সেটা কার্যকর হবে না, বরং উড়িয়ে দেওয়া যাচ্ছে না অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিলের সম্ভাবনা। ভারতের নরেন্দ্র মোদীর জন্মস্থানে গিয়ে আবেগ আপ্লুত। এ মাসে মিয়ানমারে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এবার বিনোদনের খবর। দীর্ঘ 15 বছর বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে যাননি গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান। মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে দীপঙ্কন দীপন নির্মিত ছবি ঢাকা অ্যাটাক। প্রায় 4.5 কোটি টাকা আয় করেছে এটি। ছবিটির সাফল্যে উচ্ছ্বসিত চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা। সতীর্থদের প্রথম ছবি সাফল্যে খুশি জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর। এবার আরেকটি দুঃখজনক খবর, ব্লু হোয়েল গেমে আসক্ত হয়ে আবারও এক মেধাবী তরুণীর আত্মহত্যা। আবহাওয়া সংবাদ। বঙ্গোপসাগরে লঘুচাপ, 3 নম্বর সতর্কতা সংকেত। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দর্শক, বঙ্গ নিউজ খবর শেষ করছি আজকের বঙ্গ নিউজ খবরে প্রকাশিত খালেদ হোসেনের একটি কবিতা দিয়ে। কবিতার নাম, গলায় মুদ্রিত থাক নিতান্ত তোমার কররেখা। যোগাযোগ ছিন্ন হলে তোমার কি খুব ভালো লাগবে? পৃথিবীতে কত কোটি মানুষ বসবাস আজ? আমি কি সবার সঙ্গে রিলেশন তৈরি করতে চাই? প্রতিভার তেজ থাকে, তাই বলে এত তাতে ঝাঁজ? কোথাও যাই না আমি, তবু তুমি ভাবো বহুগামী? তার চেয়ে মেরে ফেলো কবিতা লেখার অপরাধে। গলায় মুদ্রিত থাক নিতান্ত তোমার কররেখা। চরাচর এতটুকু কাব্যে না কারো আর্তনাদে। যোগাযোগ ছিন্ন হবে, এর শেষ চিহ্ন মুছে যাবে, স্নায়ুসূত্র জেনে যাবে তোমাকে ছোবার মাদকতা। তুমি তো সন্তুষ্ট হবে, আমারও তো পাওয়া হবে কিছু, এই বিশ্ব চরাচরে বরফের মতো নিরাপত্তা। একদিন আমিও কি ভুলে যাব যোগাযোগ ছিল? আকাশে হৃৎপিণ্ডে যেভাবেই মিশে যায় চিনো।